بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তানজীর আহমদ ভাই সৌদি আরব থেকে এসেছেন যে ফিতরা কোথায় দিতে হবে। ভাই আমরা যেখানে বাস করব না সেখানে ফিতরা আমাদেরকে দিতে হবে। যেমন মনে করেন আপনি সৌদি আরবে থাকেন, আমি সৌদি আরবে থাকি, আমরা যদি ঈদের দিন পর্যন্ত সৌদি আরবে থাকি তাহলে আমরা আমাদের ফিতরাটা সৌদি আরবে দেবো। এটা হচ্ছে উত্তম। এখানে যদি নেওয়ার কোন লোক না থাকে তাহলে আমরা আমাদের দেশে দেবো, সেটা আলাদা কথা, কিন্তু এখানে নেওয়ার প্রচুর লোক আছে। ফিতরা কতদিন আগে দেওয়া যায়? ফিতরা ঈদের দিনে দেওয়াটাই হচ্ছে সবথেকে উত্তম। ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে সবথেকে উত্তম সময়। তবে তার আগে, তার মানে 29-30 তারিখে, রমজানের 29-30 তারিখ, মানে ঈদের একদিন দুদিন আগেও দেওয়া যেতে পারে। তিন নম্বর হচ্ছে যে এর পরিমাণ হচ্ছে 2.5 কিলো, 2.5 কিলো চাউল। যারা সারা বছর ভাত খান তারা 2.5 কিলো চাউল দেবেন, যারা সারা বছর রুটি খান তারা 2.5 কিলো গম দেবেন। আপনি এখানে থাকলে এখানকার 2.5 কেজি হিসেবে দেবেন, আর আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশের যে চাউল সেই চাউল হিসেবে আপনি 2.5 কেজি দেবেন। যাই হোক না কেন, এক কথায় আপনি যে কোয়ালিটির চাল খান যে সেই চাউল থেকে আপনি 2.5 কিলো চাউল কোন একজন গরিবকে না মিসকিনকে দিয়ে দেবেন, এটাই যথেষ্ট।